এখন আমরা অন্তরীকরণের 9-এর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা এর আগের যে ডিফারেন্সিয়েশনগুলো করেছি সেগুলো এরকম ছিল যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বের করেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করেছি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে dy বাই dx, এরকম কিছু একটা পেতাম। তো এটাকে আমরা এটা না লিখে এটাকে আমরা ওয়াই ওয়ান লিখতে পারি, ওয়াই ওয়ান এটা লিখতে পারি। ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো এটা না লিখে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে এই ওয়াই সমান সমান লিখতে পারি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। আমরা ফাংশন থেকে এগুলো কিন্তু দেখতে পাই যে এক্স ইকুয়াল এফ সরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটা যদি লেখা যায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ওয়াই সমান এফ অফ এক্স লিখতে পারবো। তাহলে এফ অফ এক্স যদি হয় তাহলে এখানে লিখতে পারি এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ভিতরে নতুন করে, কিন্তু সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর ক্ষেত্রে এটা লেখা যায় না, ওখানে লিখতে হয় এফ অফ এক্স প্রাইম, এখানে প্রাইম দিতে হয়, একটা প্রাইম দ্বারা বোঝানো হয় যে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো এটাকে যদি আর একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ওয়াইটাকে যদি আর একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে হবে সরি এইটাকে অর্থাৎ ওয়াই ওয়ান বা এফ অফ এক্স প্রাইম এটাকে যদি আর একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটা হয় যে ডি বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করছি। এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় এখানে ডি আছে কয়টা, উপরে ডি আছে দুইটা, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখন ডি এক্স এভাবে হোল স্কোয়ার লিখতে হয় না, এখানে জাস্ট এই স্কোয়ারটা লিখলে হয়, এটা কিন্তু এক্স এর স্কোয়ার না, ডি এক্স তার স্কোয়ার, আর এখানে জাস্ট ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ এই ডি ওয়াই বাই ডি এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা সমান সমান এটা লিখতে পারি। আর এইটা সমান সমান কি লিখতে পারি, ওয়াই কে আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করেছি, ওয়াই কে একবার করলে ডি ওয়াই বাই ডি এক্স হয়েছে, তাহলে সেটাকে আর একবার করলে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই টু। যদি এটাকে ওয়াই টু লিখতে পারি তাহলে এটা সমান সমান আমরা এই এফ অফ এক্স দ্বারা কিভাবে লিখতে পারি, একবার ডিফারেন্সিয়েশন করলে যদি একটা প্রাইম হয় তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে দুটো প্রাইম হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্ম আমরা এই অধ্যায়ে আমরা ব্যবহার করব, তিনটা ফর্ম ব্যবহার করতে হবে মাঝে মাঝে। তো যাই হোক, এই হলো বিষয়। তাহলে আমরা যদি হচ্ছে এন সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখান থেকে যদি আমরা এটা দেখি যে এখানে যে দুইবার করার ফলে এটা হয়েছে, তাহলে এন সংখ্যক বার করার ফলে কি হবে, এখানে ডি টু দি পাওয়ার এন ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এন যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে যদি আমি যদি বলি 10 বার ডিফারেন্সিয়েশন করা তাহলে এন এর মান হবে 10 বার, আর এখানে হচ্ছে y10, y ফাংশনকে 10 বার ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে y10 ইকুয়াল অর্থাৎ n, যেহেতু n দ্বারা বোঝাচ্ছে সব তাহলে এটাও n, আর এখানে f টু দি পাওয়ার n অফ x এটা এইভাবে। তো এই হলো আমাদের বিষয়। তো আমরা দেখি রিয়েল লাইফে বা হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল কিভাবে প্রকাশ করা। তো আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা এরকম যে y ইকুয়াল যদি এটা হয় 5x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 5x প্লাস 2, তাহলে x ইকুয়াল 2 বিন্দুতে y2 ও y3 এর মান নির্ণয় করো। তো y2 বলতে আমরা কি বুঝতেছি, এই y ফাংশনকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে y2, আর y3 কি, y ফাংশনকে যদি আমরা তিনবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো y3। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে y1, তো এইটা আমরা y1 বলতে কি বুঝি, dy বাই dx, সেটাকে আমরা y1 লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা সেটা পেলাম y1, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, পাওয়ার সামনে চলে একদম পাওয়ার থেকে এক কমে যাবে যেহেতু এটা x টু দি পাওয়ার n,
তাহলে চার পাঁচা 20 এবং এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস পাওয়ারটা সামনে চলে আসবে 3 3 9 এক্স টু দি পাওয়ার স্কোয়ার আর পাওয়ার থেকে এক কমে যাবে প্লাস পাওয়ারটা সামনে চলে আসবে পাওয়ার 1 আছে তাহলে 5 1 5 এবং পাওয়ার থেকে যদি এক কমে যায় তাহলে এক্স টু দি পাওয়ার 1 1 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে 2 টা কনস্ট্যান্ট সেটা 2 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 0 তো 0 টা লিখলাম তো এটা আমরা পেয়ে গেলাম এটা এটাকে আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো y2 সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে 60 পাওয়ার থেকে 1 কমে যাবে অর্থাৎ x স্কয়ার মাইনাস এখান থেকে পাওয়ার কত 2 পাওয়ারটা সামনে আসলে 18 পাওয়ার থেকে 1 কমে গেলে x প্লাস 5 যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে পাই 0 তাহলে আমরা y2 পেয়ে গেলাম এখন x ইকুয়াল টু বিন্দুতে y2 কত হবে যখন এখানে যখন x ইকুয়াল টু তখন 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 আমরা কি পাবো এখান থেকে 6 y2 সমান সমান y2 সমান সমান 60 গুণ 4 মাইনাস 18 গুণ 2 তাহলে এখান থেকে পাচ্ছে 4 6 24 240 36 তাহলে 204 তাহলে x ইকুয়াল টু বিন্দুতে y2 এর মান হচ্ছে 204 এখন আমাদের y3 বের করতে হবে তো y2 কে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো y3 পাবো তাহলে y3 সমান সমান লিখতে পারি এই যে x এর পাওয়ার যেটা ছিল সেটা সামনে চলে আসবে তাহলে 120 x এর পাওয়ার 1 কমে যাবে তাহলে x মাইনাস এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো 18 সাথে গুণ হলে 18 হয় আর পাওয়ার থেকে 1 কমে গেলে x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 তাহলে y টু দি পাওয়ার y3 তে আমাদের মানে y3 এর মান x ইকুয়াল টু বিন্দুতে কত সেটা আমরা বের করব x ইকুয়াল টু তখন y3 ইকুয়াল এখানে যদি আমরা 2 বসে 240 মাইনাস এখানে আমরা পাই হচ্ছে 18 তাহলে 240 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে পাই 222 তো এটা হচ্ছে অ্যান্সার তাহলে x ইকুয়াল টু বিন্দুতে y2 এর মান হচ্ছে 204 এবং x ইকুয়াল টু বিন্দুতে y3 এর মান হচ্ছে 205 তো পরের প্রবলেমটা আমরা দেখি এর পরের প্রবলেমটা হচ্ছে y ইকুয়াল px প্লাস q বাই x হলে দেখাও যে x ইকুয়াল d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 ইন্টু dy বাই dx এখন এই যে আমাদের এই প্রমাণ অর্থাৎ প্রমাণ করতে বলছে দেখাও যে বলতে এখানে প্রমাণ করতে বলছে যে এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এরকম একটা ফর্ম এটা প্রমাণ করতে হবে তো প্রমাণটা আমরা দুই ভাবে করতে পারি আমরা বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করতে পারি অথবা আমাদের যেটা দেওয়া আছে সেইটা ধরে আমরা প্রমাণ করতে পারি তো আমি দুইটা পদ্ধতি দেখাবো প্রথমে আমরা হচ্ছে এই যেটা দেওয়া আছে এইটা থেকে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব এই পুরো ইকুয়েশনটা তারপরে আমরা এইটা থেকে এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এবং ডি ওয়াই বাই ডি এক্স এই দুইটা মান বের করে তারপরে আমরা বাম পক্ষে বসিয়ে দেখবো যে ডান পক্ষে পাই কেন আচ্ছা তাহলে শুরু করি আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা থাকবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে আমাদের সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো এখানে সর্বোচ্চ কতবার করতে হবে সেটা দেখার বিষয় তো এখানে একবার তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে দুইবার তাহলে এই ওয়ার্ড ফাংশনটিকে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো এটাকে যদি আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো dy বাই dx dy বাই dx সমান সমান আমাদের এই p টা কনস্ট্যান্ট তাহলে p থেকে যাবে
এবং কিউ বাই এক্স, আর এক্স এর করলে তো ওয়ান হয়, তাহলে পি ইন্টু ওয়ান, সেই পি প্লাস কিউ কনস্ট্যান্ট কিউ কে রেখে দিলাম। আর এক্স এর ডিফারেন্স ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মানে ওয়ান বাই এক্স সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে ওয়ান কমে যায়, তাহলে মাইনাস এক থেকে এক বাদলে টু হয়, তাহলে আমরা এখান থেকে লিখি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা যদি নিচে চলে যায় তাহলে এক্স স্কোয়ার হয়, তো এটা আমরা পাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, এটা আমরা ডিওয়াই বাই ডি এক্স এর মান পেলাম। এখন এখান থেকে আমরা এটাকে আর একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, আমরা সেটা একটু দেখি। এটাকে যদি আমরা আর একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ইকুয়াল, এখান থেকে এই পিটা কি কনস্ট্যান্ট কারণ এর ভিতরে এক্স থাকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো জিরো। মাইনাস এই মাইনাস কিউটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে মাইনাস কিউ কে যদি আমরা নিয়ে চলে আসি তাহলে এখানে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার, তা ওয়ান বাই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স স্কোয়ার লিখলে আমাদের লেখা যায় যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমাদের এই মাইনাস টুটা সামনে চলে আসে এবং মাইনাস টু থেকে আর বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই মাইনাস টু বাই এক্স টু দি পাওয়ার কিউ, এটা আমরা পাই। তো এখন আমরা এখানে তাহলে লিখতে পারি মাইনাস টু বাই এক্স কিউ, তাহলে মাইনাস এখানে আমরা প্লাস করে দিলাম, এই এটা লিখি টু বাই এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ, আচ্ছা এটা লিখলাম। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের ডিওয়াই বাই ডি এক্স আনতে হবে, তো কিভাবে আনা যায় আমরা একটু সেটা দেখি। তো প্রথমে আমাদের এই দিকে দেখতে হবে যে যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স এর সাথে আমাদের এক্স গুণ করা আছে, তো আমরা উভয় পক্ষে এক্স গুণ করি, তো এখানে জিরো আছে ওটা তো পরের লাইনে বাদ হয়ে যায়, তো এই লাইনে বাদ হয়ে যাবে, দেন পরের লাইনে আমরা এই কাজটা করবো, তো আমরা উভয় পক্ষে এক্স গুণ করে পাই, তাহলে আমরা এখানে এক্স গুণ করলাম, তাহলে এখানে পাবো ডি স্কোয়ার ওয়াই আর এখানে পাবো ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এর সাথে প্লাস, এখানে থাকে টু কিউ, টু আর কিউ গুণ করলে টু কিউ হয়, আর এখানে একটা এক্স গুণ করছিলাম তাহলে সেই এক্স এর সাথে নিচের একটা এক্স কেটে যাবে, তাহলে নিচে তিনটা ছিল এখন থাকবে দুইটা, অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের এই ডিওয়াই বাই ডিএক্স আনতে হবে, এখানে দেখেন ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে ওই ডিওয়াই বাই ডিএক্সটাকে আমাদের আনতে হবে, তো এখন ওইটাকে কিভাবে আনা যায়, ওইটাকে যেহেতু আমাদের এই বাম পক্ষে আছে তাহলে এটাকেও আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে এক্স ডি স্কোয়ার বাই ওয়াই, সরি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা লিখতে পারি টু কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে আমাদের কি ছিল ডি ওয়াই বাই ডি এক্স এর মান, আমাদের ছিল হচ্ছে পি প্লাস কিউ ইন্টু সরি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার, এই মাইনাস ওয়ানটা এখানে আসলে মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার, তো এখানে আমরা যদি এখান থেকে টুটা কমন নিই প্লাস টু কমন নিই, এই মাইনাসটা এটার ভিতরে ঢোকা দেবো, দিলে আমরা এখান থেকে মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার নেবো এবং পি একটা ঢোকা দেবো, আচ্ছা ওইটা আমি একটু পরে দেখাই পরের লাইনটাতে। তো এখানে যেটা ছিল সেটা আমরা লিখলাম যে এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার প্লাস, এখন এখানে যেটা আছে সেটা আমি লিখব পি মাইনাস
u by x square. এখন আমি এটা লিখে নিলাম গাছ জোরে নিয়ে আমি এর উপরের লাইনের সাথে মিলাবো অর্থাৎ এই লাইনের পরে তো আমরা এই লাইন পাচ্ছি তো এই লাইনের সাথে আমরা এটাকে মিলাবো তো এখানে আমরা যদি এই মাইনাস এখানে যদি 2 গুণ করি অর্থাৎ এখানে যদি 2 গুণ করি তাহলে এইটা কিন্তু মিলে যাবে যে মাইনাস 2q বাই x স্কয়ার এটা মিলে যাবে বাট এই পিটা থেকে যাবে তাহলে এই পাশে আমি 2 গুণ করলাম তাহলে এই 2 পিটা বেশি হয়ে গেছে 2 পিটা আমাদের কি করতে হবে যেহেতু এখানে যোগ আছে এই সামনে চিহ্ন হচ্ছে যোগ চিহ্ন তাহলে এটা আমাকে বিয়োগ করে দিতে হবে বিয়োগ না করে আমি এই পাশে দিয়ে দিলাম যেটা যোগ চিহ্ন দিয়ে যেহেতু এই পাশে বিয়োগ চিহ্ন থাকতো এই পাশে গেলে সেটা যোগ চিহ্ন হয়ে যাবে তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এখন জাস্ট আমরা কি করতে পারি এইটা সমান কি লিখতে পারি এটা যা ছিল তাই থাকবে x d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস এখানে 2 আর এইটা সমান সমান এই যে আমাদের সে dy বাই dx dy বাই dx ইকুয়াল 2p তাহলে এটা হচ্ছে প্রমাণিত প্রুফ যাও তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি অথবা আমরা হচ্ছে এখান থেকে দেখতে হবে যে dy বাই dx এর মান এবং d স্কয়ার বাই dx স্কয়ার এর মান বের করে আমরা বাম পক্ষে বসাই তাহলে কিন্তু সেটা অ্যানসার এনে দেবে তো সেটা কিভাবে করা যায় তো সেটা করার জন্য আমাদের জাস্ট dy বাই dx বের করতে হবে এবং d স্কয়ার y বাই dx স্কয়ার বের করতে হবে তো এটা আমাদের তো বের করা আছে তো এটাকে আমরা মুছে নিয়ে এটা ক্যালকুলেশন করব আচ্ছা তাহলে আমাদের এই বাম পক্ষ সমান সমান কি লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষে বাম পক্ষ হতে পারে তো বাম পক্ষ তাহলে আমাদের এই x ইনটু du স্কয়ার y বাই dx স্কয়ার তাহলে সেটার মান হচ্ছে মাইনাস এন মাইনাস হচ্ছে প্লাস 2q বাই 2q বাই x টু দি পাওয়ার q এটা পাই প্লাস 2 ইনটু dy বাই dx এর মান কত এটা তাহলে এটা যদি আমরা লিখি p মাইনাস q বাই x স্কয়ার এটা তাহলে এবার এটাখান থেকে আমরা পাই এই x নিচের সাথে একটা কেটে গেলে 2q বাই x স্কয়ার প্লাস 2p মাইনাস এই 2টা যদি এর সাথে গুণ হয় তাহলে 2q বাই x স্কয়ার এখন এই প্রথমটা তাই লাস্টটা কেটে যাচ্ছে তাহলে আমাদের থাকে 2p তো এটাই তোমরা প্রমাণ করতে চাইছিলাম এটা প্রমাণিত তো আমরা দেখলাম যে দুই ভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় তো আমি প্রথম যে প্রবলেম মানে পদ্ধতিটা দেখাছিলাম সেটা কিন্তু সবথেকে বহুল ব্যবহৃত এবং সেটা সবথেকে মজার আর কি তো ওইভাবে সলভ করাটা হচ্ছে একটু মজার কি আর এটাতে একটু সমস্যা হয় মাঝে মাঝে তো আপনারা আপনাদের ইচ্ছা যেভাবে পারেন সেভাবে প্রবলেম সলভ করতে পারবেন যে কোনো পদ্ধতিতে তো এরপর যে প্রবলেমটা আছে সেটা দেখব তো প্রবলেমটা হচ্ছে এটা যে y ইকুয়াল টু টু পাওয়ার x প্লাস 1 বাই 2 পাওয়ার x হলে প্রমাণ করো যে আমাদের এটা প্রমাণ করতে হবে তো আমি সব সময় আমার যে প্রথম যে পদ্ধতিটা দেখাছিলাম সেই পদ্ধতিতে আমি এই অর্থাৎ প্রত্যেকটা প্রবলেমই সলভ করব তো তাহলে আমরা এই এটাকে সলভ করার চেষ্টা করি এটা এখানে আমরা যদি দেখি তাহলে এটাকে কিন্তু সর্বোচ্চ একবার ডিফারেন্সিয়েশন করা dy বাই dx অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করা তাহলে আমরা এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করে তাহলে পাবো y সরি dy বাই dx ইকুয়াল রুট ওভার x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই 1 বাই 2 রুট x 2 রুট x প্লাস না মাইনাস হবে আমরা একটু দেখে আসি তো এইটা x টাকে যদি আমরা x টু দি পাওয়ার n আকারে লিখি তাহলে কত লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস হাফ রুট ওভার মানে আছে 2 এই সরি হাফ আর ওইটা যদি অপর রুটে যায় তাহলে মাইনাস হাফ হয় তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে মাইনাস হাফটা সামনে চলে আসবে এবং তার থেকে এক বিয়োগ হবে তাহলে x টু দি মাইনাস 3 বাই 2 এটা আমরা পাই তাহলে এখান থেকে আমরা ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাচ্ছি এটা লিখে দিই মাইনাস হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 3 বাই 2 আচ্ছা তো এখন
আমাদের dy বাই dx এর সাথে কি ছিল, dy বাই dx এর সাথে 2x ছিল, তাহলে আমরা 2x দ্বারা এই উভয় পক্ষকে আমি গুণ করব। তাহলে 2x দ্বারা আমি যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে কি পাই, dx 2x ইনটু dy বাই dx ইকুয়াল 2x বাই 2x বাই 2 রুট x, 2 রুট x মাইনাস 2x বাই 2 ইন্টু এটা সমান সমান আর কি লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার 3 বাই 2। এখন x টু দি পাওয়ার 3 বাই 2 মানে কত, রুট ওভার x ইন্টু x, এটাই মানে কিন্তু হচ্ছে x টু দি পাওয়ার 3 বাই 2। তাহলে এখন আমরা লিখতে পারি x ইন্টু রুট ওভার অফ x, এটা লিখতে পারি। তাহলে আমাদের বাম পক্ষে যা ছিল সেটা থাকবে এটি 2x ইন্টু dy বাই dx ইকুয়াল এই 2 টু কেটে যাবে এবং উপরে x আছে এবং নিচে রুট ওভার x আছে অর্থাৎ রুট x হয় মাইনাস 2 টু কেটে গেল x x কেটে গেল তাহলে থাকে 1 বাই রুট x, 1 বাই রুট x এটা আমরা পেলাম। এখন আমাদের এখানে y আনতে হয়েছে, তাহলে y টা যে ফর্মে আছে ঠিক সেই ফর্মে নিয়ে এসে আমাদের এখানে y টা আনতে হবে। তাহলে আমি যেটা করব 2x dy বাই dx এই দুটাকে আমি ডান পাশে নিয়ে চলে আসলাম, তাহলে রুট ওভার x প্লাস 1 বাই রুট x ইকুয়াল 0। আচ্ছা দেন আমাদের এখানে যে প্রমাণের যে বাম পক্ষটা আছে ওই বাম পক্ষের সাথে আমরা মিলাই লিখে দিই 2x dy বাই dx প্লাস y, y বলতে হচ্ছে রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x, তাহলে প্লাস রুট ওভার x প্লাস 1 বাই রুট x এটা পেলাম। এখন আমাদের এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাসটা আমি এখানে লিখে দিলাম রুট ওভার অফ মাইনাস x, আর এখানে প্লাস লিখেছি তাহলে এইটা তো আমি ধার করে নিয়ে আসছি তাই না, এই দুইটা ছিল এখানে, এই দুইটা রুট ওয়ান বাই রুট ওভার এক্স এবং মাইনাস রুট ওভার এক্স এই দুইটা এখানে ছিল, বাট আমি এই প্লাস রুট ওভার এক্সটাকে ধার করে নিয়ে আসছি তাহলে এখানে মাইনাস রুট ওভার এক্স দিয়ে আমি এখানে বিয়োগ করে দেবো সমান সমান জিরো। তাহলে এখান থেকে আমরা পরের লাইনটা লিখতে পারি যে 2x dy বাই dx প্লাস রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স ফাংশন কি লিখতে পারি y, তাহলে এই y সমান সমান এই রুট ওভার এক্স কয়টা আছে দুইটা, তাহলে মাইনাস 2x, তাহলে বাম পাশে যদি মাইনাস 2x হয় তাহলে ডান পাশে গেলে যেটা প্লাস 2 রুট ওভার এক্স হয় এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এটা। তো এটা ছাড়াও আমরা খুব সহজে এখানে dy বাই dx এর মান বসিয়ে আমরা এটা সলভ করতে পারতাম বাম পক্ষ থেকে, তো আমার এইটা করতে ভালো লাগে এইভাবে, তো সেই জন্য আমি এইভাবে করছি, আপনাদের যেটা ভালো লাগে সেভাবে করবেন। তো এখন আমরা এই প্রবলেমটা দেখব, যদি y ইকুয়াল x টু দি পাওয়ার m ln x হয় তবে দেখাও যে x y1 ইকুয়াল x y সরি m y প্লাস x টু দি পাওয়ার m। তো এখানে আমরা যদি দেখি তাহলে সর্বোচ্চ এখানে ডিফারেন্সিয়েশন করে একবার অর্থাৎ y1 x y কে আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছি সর্বোচ্চ, তো সেটা আমরা এখান থেকে করে নিই কি করা যায়। তাহলে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y1 হয়, আর এই পাশে x এর দুইটা ফাংশন আছে x টু দি পাওয়ার n এবং ln x, তাহলে u v সূত্র ফেলে এটাকে আমি সমাধান করতে পারি। তাহলে x টু দি পাওয়ার m কে আমরা রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x হয় প্লাস ln x কে রেখে, ln x কে রেখে যদি আমরা x টু দি পাওয়ার m কে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই হচ্ছে m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে এটা পেলাম। এখন আমাদের এইভাবে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে y1 এর সাথে আমাদের কি আছে x আছে, তাহলে x দ্বারা আমরা এই উভয় পক্ষকে গুণ করি
তাহলে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল, আমরা যদি এক্স দ্বারা গুণ করি তাহলে উপরের এক্স আর এই নিচের এক্সটা কেটে যায়, তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার এম প্লাস। আমরা এখানে এক্সটা লেখা লাগবে কারণ এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে লন এক্স, আর এখানে এম থাকছে, এই এমটা এখানে থাকছে, আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার ওয়ান, অর্থাৎ ওয়ান দিলেও যা না দিলেও। তো এটা লেখার জন্য আমি জাস্ট এই এক্সটা আবার লিখেছি, তো এবার আমরা এটাকে কাটতে পারি। আচ্ছা এটা গেল, এখন আমাদের যেটা করতে হবে যে বাম পক্ষে আমাদের সব ঠিক আছে, ডান পক্ষে আমাদের ওয়াই নিয়ে আসতে হবে। তাহলে ওয়াই নিয়ে আসতে গেলে আমাদের কি করা লাগে, এম ওয়াই, তো ওয়াইটা যেহেতু নিয়ে আসতে হবে সেহেতু এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এপাশে ওয়াই আনতে হবে। তো ওয়াই আনতে গেলে আমাদের কি লাগবে, এক্স টু দি পাওয়ার এম লন এক্স, তাই না? তো এখানে কিন্তু আমাদের এসেই গেছে এই যে এক্স টু দি পাওয়ার এম লন এক্স, এটা সমান সমান ওয়াই লিখতে পারি, আর এখানে এম আছে, তাহলে এম ওয়াই প্লাস এই যে এক্স টু দি পাওয়ার এম, এটা এক্স টু দি পাওয়ার এম। তো আমরা তা কিন্তু প্রমাণ করতে পারলাম এটা। তো আপনারা চাইলে এখান থেকে ওয়াই অন বের করে জাস্ট সেই বাম পক্ষে বসলে সেটাও প্রমাণ হয়ে যেত, কোনো প্রবলেম না। এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। তো পরে প্রবলেমটা হচ্ছে ওয়াই ইকুয়াল সাইন এক্স হলে দেখা হয় যে ওয়াই ফোর মাইনাস ওয়াই ইকুয়াল জিরো। তো এটা আমরা দেখব। তো প্রথমে আমরা এখানে দেখতে হবে যে ওয়াই কে কতবার ডিফারেন্সিয়েশন করা, সর্বোচ্চ কতবার। তো এখানে দেখছি আমরা চারবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের মুখ বুঝে এইটাকে চারবার ডিফারেন্সিয়েশন করতে আমরা থাকবো, চারবার ডিফারেন্সিয়েশন করতেই থাকবো। তাহলে এখানে ওয়াই ওয়ান যদি আমরা লিখি তাহলে সেটা ফাংশন কি লিখতে পারি, ওয়াই ওয়ান সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাই কোয়াজ এক্স, কোয়াজ এক্স। আচ্ছা তারপরে ওয়াই টু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, কোয়াজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই মাইনাস সাইন এক্স, সাইন এক্স। তারপরে এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে মাইনাসটা থেকে গেল, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাই কজ এক্স, কজ এক্স। এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওয়াই ফোর আমরা মাইনাস কজ এক্স কে, মাইনাস থাকলো আর কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাই আমরা কি মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, সাইন এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ফোর, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর সাইন এক্স সমান সমান কি ওয়াই, তাহলে প্লাস ওয়াই এফেসে আসলে মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ফোর মাইনাস ওয়াই ইকুয়াল জিরো আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। তো এই ছিল আমাদের প্রবলেম। পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল সেক এক্স হলে দেখাও যে ওয়াই টু ইকুয়াল টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমাদের দেখতে হবে প্রথমে যে এখানে ওয়াই কে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা আছে, তো ওয়াই কে সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে। তো এটা আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে প্রথমে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই ওয়াই ওয়ান সমান সমান সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স, ট্যান এক্স। আচ্ছা এখন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এটা যদি আর একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা ফাংশন থাকছে, একটা হচ্ছে সেক এক্স একটা হচ্ছে ট্যান এক্স, অর্থাৎ ইউভি। এখন ইউভি সূত্র এখানে ফেলাতে হবে, তাহলে ইউভি সূত্র যদি আমরা ফেলাই তাহলে কি হবে, সেক এক্স কে রেখে যদি সেক এক্স কে রেখে ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স প্লাস। এবার আমরা ট্যান এক্স কে রেখে যদি সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স, ট্যান এক্স। তো আমাদের এটার দিকে যদি তাকাই তাহলে আমাদের বাম পক্ষ কিন্তু প্রমাণ করা শেষ, তাহলে বাম পক্ষ নিয়ে আমি আর কিন্তু কোনো কিছু করবো না, এটাকে রেখে দিলাম। আর এখান থেকে আমরা এটাকে নাড়াচাড়া করে এরকম একটা ফর্মে নিয়ে চলে আসবো, এখান থেকে ফর্মে নিয়ে চলে আসবো। তো এখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে এখান থেকে লেখা যায় সেক
u to the power x plus এখান থেকে sec into tan square x tan দুটো আছে তাহলে tan square x লেখা যাবে তাহলে এখান থেকে আমরা পাই যে y2 সমান সমান এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে আমরা কমন নিতে পারি sec x টা কমন নিতে পারি sec x যদি কমন নেই তাহলে এখানে থাকে sec square x plus tan square x আচ্ছা এইটা হলো তাহলে y2 সমান সমান এখন আমরা এখানে কি লিখতে পারি এখানে আমরা sec আছে sec লিখতে পারি sec আছে sec x তাহলে sec সমান সমান y লিখতে পারি তাহলে y এখানে আর এখানে sec square x সেটা সমান সমান কি লিখতে পারি y square লিখতে পারি আর এখানে কি লিখতে পারি এখানে আছে হলো প্লাস tan square x tan square সমান সমান tan square x সমান সমান কি লিখতে পারি আর tan square x সমান সমান লিখতে পারি যে sec square x minus 1 তাহলে এখান থেকে লিখতে পারি sec square x minus 1 আচ্ছা আমাদের প্রশ্নে একটা সমস্যা ছিল এটা হচ্ছে প্রিন্ট মিস্টেক না টাইপ মিস্টেক এখান থেকে প্রশ্নটা এরকম ছিল যে y2 equal y into 2y square minus 1 এটা ছিল আমাদের প্রমাণ করতে হবে এটা না আর একটা প্রশ্নে এটা তুলে ফেলছিলাম তার জন্য ভুল হয়েছে তো এখন আমরা sec স্কয়ার x সমান সমান কি লিখতে পারি আমরা লিখতে পারি যে y স্কয়ার আর এটা সমান সমান কি লিখতে পারি tan স্কয়ার x সমান সমান আমরা লিখতে পারি sec x এটা লিখতে পারি যে sec স্কয়ার x minus 1 এটা লিখতে পারি তো পরের লাইনে আমরা মানটা বসিয়ে দেব তাহলে sec স্কয়ার x এর মান হচ্ছে y স্কয়ার minus 1 তাহলে এখান থেকে লিখতে পারি y2 সমান সমান y আর এখান থেকে লিখতে পারি যে 2y স্কয়ার মাইনাস 1 তো এটা হচ্ছে आंसर তো আমাদের প্রথমে এটা ছিল এটা ভুল ছিল আসলে ওটা অন্য একটা প্রশ্নের প্রমাণ অংশ তুলে ফেলছিলাম সেটা হতো y = tan x হলে আচ্ছা যাই হোক তো এই ছিল আমাদের প্রবলেম এবং সলভ তো পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এরকম তো এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা দেখি তো এখানে আমরা দেখছি যে y কে সর্বোচ্চ দুইবার ট্রানজিশন করতে হবে তো আমরা আমাদের কাজটা করি y কে যদি আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে লিখতে পারি y1 equal এখান থেকে a কনস্ট্যান্ট দিয়ে রাখলাম এবং e to the power mx এর ডিফারেন্সিয়েশন করা হয় e to the power mx into m তাহলে সেই m টাকে আমরা প্রথমেই লিখি m e to the power m x plus b e to the power minus mx কে যদি ডিফারেন্সিয়েশন করা তাহলে e to the power minus mx হয় into ওই মাইনাস এম এক্স যেহেতু এক্স না সেহেতু ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস এম তাহলে আমরা পাই মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম এক্স এটা হচ্ছে আমাদের হয়ে গেল এখন এটাকে আমরা আর একবার ডিফারেন্সিয়েশন করব তাহলে এটাকে যদি আমরা আর একবার করি ওয়াই টু এখানে এম এ দুটাই কনস্ট্যান্ট কারণ এর ভিতরে এক্স নেই তাহলে এই e to the power mx এর ডিফারেন্সিয়েশন করলে প্রথমে যা পেয়েছিলাম এবারেও তাই পাবো সেটা কি হবে e to the power mx into m তাহলে m একটা ছিল আর একটা হলে m স্কয়ার এ into e to the power mx mx এখন প্লাস প্রথমে আমরা e to the power minus mx কে ডিফারেন্সিয়েশন করলে minus m into e to the power minus mx পেয়েছি এটা যদি আবার ডিফারেন্সিয়েশন করেছি সেম জিনিসটাই পাবো তাহলে সেম জিনিসটা যদি পাই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এম 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 স্কোয়ার হয়ে যায় আর বি থাকে তাহলে এম স্কোয়ার বি আর এখানে টু দি পাওয়ার মাইনাস এম এক্স তো এখন আমরা কিন্তু বাম পক্ষ প্রমাণ করে ফেলেছি
বাম পক্ষের একটা অংশ প্রমাণ করে ফেলছি ওয়াই টু। তাহলে ওয়াই টু নিয়ে আমাদের আর মাথা ঘুমাতে হবে না, ওয়াই টু রেখে দিলাম। আর এখানে থাকে আমরা যদি এম স্কোয়ারটা কমন নিই তাহলে কিন্তু আমরা এই জিনিসটা এখানে পাবো, তাহলে সেটা সমান সমান আমরা ওয়াই লিখতে পারি। এম স্কোয়ার কমন নিলে লেখা যায় যে এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটা তাহলে এখান থেকে লেখা যায় যে ওয়াই টু সমান সমান এম স্কোয়ার, আর এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে ওয়াই এম স্কোয়ার। তাহলে এটা তো এটাও আমাদের সমস্যা রয়েছে, এখানে ওয়াই হবে এম স্কোয়ার ওয়াই। তো এটা হচ্ছে টাইপিং মিস্টেক, তো এখান থেকে আমরা এটাকে লিখলে হয় ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার বা এটা হচ্ছে প্রমাণ। তো এভাবে আমরা প্রমাণও করতে পারি, অথবা ওয়াই টু কে ডিফারেন্সিয়েশন করে আমরা এখানে মানটা বসালো আমাদের একই সমাধান হবে, মানে এই যে মানটা, এই মানটা যদি আমরা এখানে বসে তাহলে সমাধান একই হবে। তো যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেভাবে করবেন। তো পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল ই টু দি বাই এক্স কোয়াড এক্স হলে প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল জিরো। তো এখানে ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে সর্বপ্রথম, তো আমরা চোখ বুঝে ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করে নিই। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি, এখানে দুইটা ফাংশন আছে এক্স এর, ই টু দি পাওয়ার এক্স এবং কোয়াজ এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর রেখে যদি কোয়াজ এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস কোয়াজ এক্স কে রেখে যদি আমরা কোয়াজ এক্স কে রেখে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স এর করি তাহলে ই টু দি পাওয়ার এক্স পাবো। এটা এটা হয়ে গেল। এবার এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান আমরা পাবো। এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে ইউভি আছে আবার এখানে ইউভি আছে, তাহলে দুইটাকে আমরা ইউভি সূত্র চালাতে হবে। তো মাইনাস যেহেতু কনস্ট্যান্ট, মাইনাসটাকে সামনে রেখে দিই, ই টু দি পাওয়ার এক্স কে প্রথম ফাংশন ধরলাম এবং সাইন এক্স কে দ্বিতীয় ফাংশন ধরলে সে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় কোয়াজ এক্স কোয়াজ এক্স। এই মাইনাসটা আবার এখানে দিলাম, কারণ এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে এখানে প্লাস হতো, পরে থার্ড ব্র্যাকেট উঠাই দিলে বা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলে এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যেত। আমরা এক লাইনে করছি, এবারটা আমরা এটাকে সাইন এক্সটাকে রেখে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এর ফলে ই টু দি পাওয়ার এক্স প্লাস কোয়াজ এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কোয়াজ এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের এই সেম জিনিসটাই হবে। তাহলে আমরা সরাসরি সেই জিনিসটা লিখে দিই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কোয়াজ এক্স কোয়াজ এক্স। এটা এটা পেলাম। এখন আমাদের এর দিকে যদি লক্ষ্য রাখি যে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এর সাথে আর কিছু নয়, তাহলে এটা আমাদের থেকে যাচ্ছে আর এই পাশে যোগ বিয়োগ করে আমাদের এই জিনিসটা আনতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এবার এটা সমান সমান লিখতে পারি আমাদের এখানে ডি ওয়াই বাই ডি এক্স আনতে হবে। তো তার আগে দেখি এখানে যোগ বিয়োগ করা যায় কিনা, ই টু দি পাওয়ার কোয়াজ এক্স আর এখানে ইটু দুবার কলেজ প্লাস মাইনাস কেটে গেল। আচ্ছা দেন আমাদের এই মাইনাস টু ডি ওয়াই বাই ডি এক্স আনতে হবে, অর্থাৎ এই জিনিসটা আনতে হবে এবং তার সামনে টু দিই। তাহলে আমরা এখানে টু লিখলাম এবং ওই জিনিসটা আমরা লিখে ফেললাম, তো এটাকে আগে লিখি ইটু দুবার এক্স কলেজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স
সাইন এক্স, এটা আমরা লিখে ফেললে এখন দেখা যাক যে এই লাইনের সাথে আমাদের কয়টা ভিন্নতা আছে। এটা তো এখানে আমরা যদি দেখি তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, অর্থাৎ মাইনাস টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল। তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে টু এর সাথে গুণ হয়ে মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এটা হয়। এইটা কিন্তু উপর লাইনে আছে, তাহলে ওটা নিয়ে আমাদের সমস্যা নেই। সমস্যা হচ্ছে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স কোয়াস এক্স এটাকে নিয়ে, তো এটা আমাদের বেশি হয়ে গেছে। তাহলে যদি যোগ আছে তাহলে আমরা বিয়োগ করে দেবো, মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স কোয়াস এক্স। তাহলে আমরা যেটা নিলাম সেটাকে কেটে দিলাম, তো এখান থেকে আমরা লিখতে পারি ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টু, এটা সমান সমান লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স, এই যে এটুকু কিন্তু এর ভিতরে আছে। তাহলে এটা সমান সমান লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ডি এক্স, আর এখানে মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স কোয়াস এক্স ফাংশন লিখতে পারি, এই ই টু দি পাওয়ার এক্স কোয়াস এক্স ফাংশন লিখতে পারি ওয়াই, তাহলে মাইনাস টু ওয়াই। এটা এটা সমান সমান আমরা এই সবগুলোকে বাম পক্ষে নিয়ে গেলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই, এটা সমান সমান জিরো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তার এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখবো। যে পরের প্রবলেমটা হচ্ছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, হলে দেখা হবে যে ওয়াই ফোর প্লাস ফোর ওয়াই ইকুয়াল জিরো। তো এটা আমরা এখন প্রমাণ করব। তো এখানে আমরা যদি দেখি তাহলে এই যে ওয়াই ফোর অর্থাৎ ওয়াই কে চারবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো ভালো কথা। আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে দেখি ওয়াই সমান ওয়াই ওয়ান সমান কি লিখতে পারি। এখন আমি এখানে একটু শর্ট টেকনিকটা খাতে চাচ্ছি যে এই পুরোটাকে যদি আমি এক্স ধরি, সরি ইউ ধরি, আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে ইউ ভি সূত্র লাগাতে পারবো। এটা হয় যদি আপনি তা না করে এটা করেন যে এইটাকে ই টু দি পাওয়ার এক্স এর সাথে সাইন এক্স গুণ করে দিলেন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাথে সাইন এক্স গুণ করে দিলেন, তাহলে ইউ ভি কিন্তু দুইটা হয়ে যাবে। তো সেইভাবে করতে পারেন, আমি এইভাবে ভালো লাগছে সেই জন্য আমি এটাকে ইউ ধরবো এবং এটাকে ভি ধরবো। তাহলে ইউ ভি কে ডিফারেন্সিয়েশন করলে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে এক্স, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কোয়াস এক্স প্লাস, এবারে এই সাইন এক্স কে রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন করবো, সাইন এক্স কে রাখলাম এবং প্রথমটা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হয় ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। তো এটা হয়ে গেল। তো এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওয়াই টু সমান সমান হবে, এবারে এখানে ইউ ভি আছে দুইটা, এটা ইউ এটা ভি, এটা ইউ এটা ভি, তাহলে আমরা কাজটা করি। তো ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং কোয়াস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাই মাইনাস সাইন এক্স সাইন এক্স প্লাস, এটা কোয়াস এক্স টাকে রেখে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। হ্যাঁ, তো এটা প্লাস, এটা আমরা এই সেকেন্ড ইউ ভি কে ডিফারেন্সিয়েশন করব, সাইন এক্স কে দেখলাম রেখে আমরা যদি ভি কে ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় ই টু দি পাওয়ার এক্স এই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে মাইনাস, আর এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা দেন আমাদের হচ্ছে এবারে এটাকে রেখে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে রাখলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে
cos x বাট এখান থেকে কিছু কাটাকাটি করা যাবে, তো সেগুলো কি কি করা যায় আমি একটু দেখি। y2 সমান, তো এখান থেকে আচ্ছা এই মাইনাস সাইন এক্স আর এটা হচ্ছে প্লাস সাইন এক্স ইন্টু, এটা কিন্তু সেম আছে, ই টু দুয়ার এক্স প্লাস ই টু দুয়ার মাইনাস এক্স, এখানে ই টু দুয়ার এক্স প্লাস ই টু দুয়ার মাইনাস এক্স সেম আছে, তাহলে এই পুরোটা আমরা কেটে দিতে পারি। আচ্ছা এইটার সাথে এইটা কিন্তু আমাদের সেম, দুইটাই সেম, সেম জিনিস, এই জিনিসটা সেম, এই জিনিসটা সেম, কস সেম কস সেম, তাহলে 2 ইন্টু কস এক্স ইন্টু ই টু দুয়ার এক্স মাইনাস ই টু দুয়ার মাইনাস এক্স, ওটা লিখতে পারি 2 ইন্টু কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা লিখতে পারি। আচ্ছা তো এটাকে আমাদের আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সেটা হবে y3, এবং এখান থেকে আমরা পাবো 2 কনস্ট্যান্ট, 2 কে রেখে দিলাম সামনে, কস এক্স প্রথম ফাংশন, কস এক্স কে রেখে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এর করলে হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, এটা এইটাকে রেখে আমরা কস এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং এখান থেকে কস এক্স এর ডিফারেন্সিয়েশন হলে হয় মাইনাস সাইন এক্স, সাইন এক্স। তো এই হলো আমাদের y3, বাট এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো y4 পাবো, তো এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো যে y4 সমান সমান 2 কনস্ট্যান্ট, 2 কে রেখে দিলাম, এখানে আছে uv, তাহলে u কে রেখে অর্থাৎ cos x কে রেখে যদি আমরা এইটার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর করলে ই টু দি পাওয়ার এক্স হয় প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় প্লাস। এবারে এইটাকে রেখে আমি প্রথমটা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে রাখলাম এবং কোয়াজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স এটা প্লাস। এবারে দ্বিতীয় ইউভি কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে যেহেতু এখানে মাইনাসটা আছে তো মাইনাসটাকে প্রথমে লিখে দিই, হয়তো এটা নিয়ে ঝামেলা হবে, প্রথমে লিখে দিলাম। এবার এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে ইউ কে যদি আমরা রাখি আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কোয়াজ এক্স, কোয়াজ এক্স, তো সূত্র এখানে প্লাস হতো বাট এখানে যেহেতু মাইনাস, এখানে ব্র্যাকেট যদি আমরা দিতাম তাহলে এখানে মাইনাস হয়ে যেত, মানে প্লাস হতো ব্র্যাকেটটা তুলে দিয়ে এখানে মাইনাস হয়ে যেত, তাই এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। এবং এখন আমরা সাইন এক্স কে রেখে, সাইন এক্স কে রেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর করলে হয় প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা পাই। এই আমাদের থার্ড ব্র্যাকেট শেষ। তো এখন আমরা যদি এটার দিকে তাকাই, কসের দিকে, কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এই দুটো কেটে দিই। আর এইটার দিকে যদি তাকাই, এইটার দিকে এবং এইটার দিকে লাস্টের দিকে, তাহলে এখানে মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস 2 সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে y4 সমান সমান এখানে 2 আছে আর এই 2, তাহলে মাইনাস 4 আমরা এখান থেকে লিখতে পারি সাইন এক্স, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিন, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা লেখা যায়।
তাহলে এখানে y4 বামপক্ষে ইকুয়াল মাইনাস 4, আর এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, ওই যে y লিখতে পারি, তাহলে 4y। তাহলে মাইনাস 4y কে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে y4 প্লাস 4y ইকুয়াল 0। তো এটা একটু বড় হলেও মানে যদি বোঝা যায় তাহলে বিষয়টা সহজ, খুব সহজে করা যাবে। তো এই ছিল আমাদের এটার সমাধান। এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। এরপরে প্রবলেমটা হচ্ছে y = sin ইনভার্স x বলে দেখাও যে এত। তো এটা একটা মানে কি বলা যায়, এটা আমার একটা ফেভারিট প্রবলেম। তো কেন ফেভারিট আমি একটু দেখাবো। তার আগে আমাদের এখানে দেখতে হবে যে এই ফাংশনটাতে মানে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটাতে আমরা y কি সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করেছি। দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে মুখ বুঝে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে থাকতে হবে। কিন্তু তার ভিতরে আমাদের একটু সাজিয়ে গুলিয়ে নিতে হবে যে কেন কিভাবে কি গুণ করছে সেটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে y ইকুয়াল সরি y1, এটাকে একবার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন গুলো কি হয়, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, y1 কে করলে আবার y2 হবে। বাট এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এই বিষয়টা আরো জটিল হয়ে যায়, এটাকে আমরা তুলনা করতে হবে 1 বাই রুট ওভার অফ x এর সাথে, তারপরে রুট ওভার x যেহেতু x না সেহেতু x এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই আলতু ফালতু দিয়ে অনেক রকম হয়ে যাবে। তো আমরা যেটা করব যে এইখানে যেটা আছে সেটা দ্বারা আর বাম পাশে গুণ করে দেব। তাহলে এটা কি হবে যে রুট ওভার অফ নিচে যেটা আছে সেটা দ্বারা আমরা বাম পাশে গুণ করে দেব, তাহলে 1 মাইনাস x স্কয়ার আর এখানে y1 থাকে ইকুয়াল 1, এটা হয়। আচ্ছা তাহলে এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে x এর একটা ফাংশনে আর একটা ফাংশন হচ্ছে y1, তাহলে x এটাকে রেখে আমরা y1 কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে রাখলাম এবং y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, y2 হয়। প্লাস এবার এই y ওয়ান কে রাখতে হবে রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন করতে হবে। তা প্রথমটার ডিফারেন্সিয়েশন করলে কি, এটা মানে কি রুট ওভার এক্স, রুট ওভার এক্স এর করলে কি হয় ওয়ান বাই টু রুট এক্স, টু রুট এক্স অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, মাইনাস টু এক্স পাবো। ওয়ান করলে জিরো হয় আর মাইনাস এক্স স্কোয়ার করলে মাইনাস টু এক্স হয়, তো এটা আমরা পেয়ে গেলাম। ইকুয়াল ওয়ানের করলে কি হয় জিরো হয়, কারণ ওয়ান কনস্ট্যান্ট, ওয়ানের করলে জিরো হয়। আচ্ছা তো এখন আমাদের লক্ষ্যর বিষয় বা লক্ষ্য যেটা লক্ষ্য রাখতে হবে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিন্তু রুটটা নাই, তো যদি রুটটা তুলতে পারি তাহলে এই প্রথম পার্টটা কিন্তু আমাদের মিলে যায়। তো এটা মিলানোর জন্য আমরা উভয় পক্ষে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো। তাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি এখানে গুণ করি তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ রুটার স্কোয়ার কেটে যায়, শুধু তা থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু। প্লাস এখানে যদি গুণ করি তাহলে কি হবে, নিচের রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে আর এই টু টু তো এমনি কেটে যাবে, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো শুধুমাত্র এই এক্স আর ওয়াই ওয়ান থাকে, তাহলে এক্স ওয়াই ওয়ান আর এখানে মাইনাসটা থেকে যায়, এখানে মাইনাসটা থেকে যাবে মাইনাস ইকুয়াল জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন জিরো হবে, তাহলে এখানে জিরো থাকবে। এখান থেকে আমরা লিখতে পারি এই তো প্রমাণ হয়ে গেছে আমাদের, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান। তো এই ইনভার্স ফাংশনের ক্ষেত্রে যত ইনভার্স ফাংশন আছে যেমন সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স বা কোসেক ইনভার্স, সবগুলোর ক্ষেত্রেই আমাদের যদি দেওয়া থাকে কোনো কিছু প্রমাণ করতে হয়, আপনারা যদি এই রুলসের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে সেইটাকে এ আর গুণ করে নেবে, নিয়ে তারপর হচ্ছে ইউপি ধরে করলে সেটা সহজ হবে। আচ্ছা এই ছিল তারপরে যে প্রবলেমটা, সেটা হচ্ছে এটা y = tan inverse x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে সরি এটাকে এখান থেকে আমাদের দেখাতে হবে যে এটা এটা সমান সমান 0।
তো কিভাবে করা যায় আমরা দেখি। প্রথমে আমরা এখানে দেখতে হবে যে কতবার করা, সর্বোচ্চ দুইবার করা। তাহলে আমরা যদি প্রথমবার করি তাহলে কি হয়, ওয়াই ওয়ান সমান সমান লিখতে পারি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই এক্স স্কোয়ার, সরি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হয়। দেন আমাদের কি করতে হবে, এটা আর গুণ করে নেব, অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল, এই পাশে শুধু ওয়ান থাকে। তাহলে এখানে আমরা পাচ্ছি ইউভি, তো ইউভি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, ইউ কে রাখলাম অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে রাখলাম, এবং ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা ওয়াই টু, প্লাস এটা ওয়াই ওয়ান কে রাখলাম অর্থাৎ ভি কে রাখলাম, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ওয়ান করলে জিরো হয়, আর এক্স স্কোয়ার কে করলে হয় টু এক্স, টু এক্স এটা হয়, এটা সমান সমান ওয়ান কে করলে কি হয় জিরো হয়। তো এখন আমরা প্রমাণ, আমাদের প্রমাণ হয়ে গেছে সম্ভবত যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান, হ্যাঁ এটাকে সাজিয়ে লিখলে আমাদের প্রমাণ হয়ে গেল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জিরো। তো এটা আমাদের প্রমাণ। তো পরের যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখি, এর পরে প্রবলেমটা হচ্ছে এরকম, আমাদের এটাও দেওয়া থাকতে পারে বা এটাও দেওয়া থাকতে পারে। তো আমাদের এটা দেওয়া থাকলে আমরা যেহেতু এখানে ওয়াই ওয়ান ওয়াই টু বের করতেছি, সেহেতু এখান থেকে আমাদের অবশ্যই এই ফাংশনটাকে এক্স এর ফাংশন আকারে বের করতে হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এই আকারে নিয়ে আসতে হবে। তো সেটা এটাকে নিয়ে আসতে এরকম হয়, এটা থেকে কিন্তু এটা আসে আর কি। তো এখান থেকে আমরা প্রমাণ করি, এখানে আমাদের সর্বোচ্চ দুইবার করতে হবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়াই ওয়ান, আমরা এটাকে বিবেচনা করবো প্রথম কিসের সাথে, এক্স স্কোয়ার সাথে, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলে কি হয় টু এক্স, অর্থাৎ টু ইন্টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। এবার সাইন ইনভার্স এক্স যেহেতু এক্স না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়, এটা। তো এটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমরা নিচে যেটা ছিল এইটা আমরা বাম পক্ষে গুণ করে দেবো, তাহলে কি হয় ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এখানে যেটা ছিল টু সাইন ইনভার্স এক্স, এটা রেখে দেবো সাইন ইনভার্স এক্স, এটা রেখে দিলাম। এখন বাম পক্ষে আমাদের ইউভি আছে, তো ইউভিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি হয় আমরা ওয়াই ওয়ান কে রেখে যদি পরে একটা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কি হয়, সেটা ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এটা রুট ওভার এক্স, তো রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এটা পাই ইন্টু এই, এটা যেহেতু এক্স নয় এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি হয় ওয়ান কে করলে জিরো হয় আর মাইনাস এক্স স্কোয়ার কে করলে হয় টু এক্স, প্লাস এবার এইটাকে রেখে আমরা ওয়াই ওয়ান কে করবো রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান কে করলে কি হয় ওয়াই টু হয়, এটা ইকুয়াল ওপরে টু থাকলো, আর এই সাইন ইনভার্স এক্স এর করলে কি হয় ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা। তো এখন আমরা যেটা করব, আমরা একটু টু করে কেটে দিলাম, আমরা এই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করব, তো যদি আমরা এই পক্ষে গুণ করি তাহলে এটা কেটে দেয়, তাহলে এখানে থাকে মাইনাস এক্স ওয়াই ওয়ান, প্লাস এখানে এইটার রুটটা উঠে যায়, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মানে কি হয় শুধু এক্স, তাহলে এই রুটটা উঠে যায়, তাহলে এখানে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু ইকুয়াল, এই যে ওপরে এটা আর নিচেরটা কেটে দেয়, তাহলে এখানে শুধু থাকে টু, এটাকে আমরা যদি সাজা লিখি তাহলে আমাদের আনসার হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এই টুটাকে এফিশিয়েন্ট লিখলে
লিখলে মাইনাস টু ইকুয়াল জিরো, তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তো এরপরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা যে y ইকুয়াল টু দি পাওয়ার a সাইন ইনভার্স x, তো এটা এরকমও দেওয়া থাকতে পারে এরকম দেওয়া থাকতে পারে, তাহলে এটা প্রমাণ করতে হচ্ছে যদি এটা হয় তাহলে এইটা সমান সমান জিরো, সেই জিরোটা এই পাশে চলে আসছে, আচ্ছা ব্যাপার না, এটা আমাদের প্রমাণ করতে হবে এটা সমান সমান জিরো, এটা সমান সমান জিরো, আচ্ছা এটা কাটা, তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা ধরেও প্রমাণ করতে পারি, এটা ধরে প্রমাণ করলে এইটার পরে তো এটা আসে, তো এটা করলে দুই এক লাইন বেশি করে লাগবে, তার জন্য আমরা এখান থেকে পড়া শুরু করি। তো এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, y1 সমান সমান এটা পুরোটা হচ্ছে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই হয় সাইন ইনভার্স x, দেন আমাদের x টা কাকে ধরছিলাম, a সাইন ইনভার্স x টাকে ডিফারেন্সিয়েট মানে x ধরছিলাম, তো ওটা তো আর x না, তো ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, a কনস্ট্যান্ট ভেক্টর থেকে যাবে ইনটু সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার এটা পাবো। এরপরে আমরা নিচে যেটা আছে সেটাকে আমরা গুণ করে দেবো, আর গুণ করে দেবো তাহলে এখানে পাই হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু y1, আর এখানে এই ইয়ে থাকে এবং e টু দি পাওয়ার a অফ e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x এটা থাকে, এটা থাকে। এখন এখানে u বি সূত্র ফেলতে হবে আমাদের, এটা u এবং y অন্তর হচ্ছে v, তাহলে u বি সূত্র যদি আমরা ফেলি তাহলে প্রথমটাকে রেখে 1 মাইনাস x স্কয়ার দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন অর্থাৎ y2 হয়ে যাবে, এটা কিন্তু ক্রস গুণ প্লাস, এটা হচ্ছে প্রথমটাকে সরি দ্বিতীয়টাকে রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন, তার প্রথমটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই রুট ওভার অফ সরি এখানে 2 হবে 2 রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই 2 রুট এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার, তো 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস 2 এক্স ইকুয়াল, ইয়ে থাকলো e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এই জিনিসটাই হয়, তাহলে ওখানে a আছে তাহলে এটা এসে গুণ হয়ে গেলে a স্কয়ার হয়, আর e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x হয়, আর নিচে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আমাদের নিচে যেটা আছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এটা দ্বারা আমরা লবকে গুণ করব, উভয় পক্ষে গুণ করব, এই পাশে যদি আমরা গুণ করি তাহলে রুট এটা আর এই রুট এটা একই জিনিস, যেহেতু এই রুট রুট গুণ করলে রুটটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, আর এই টু এই টু ক্যান্সেল হয়ে যায়, আর এই নিচের রুট 1 মাইনাস এক্স স্কোয়ার আর রুটের যেটা গুণ করছে সেটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে থাকে মাইনাস এক্স সরি এখানে ওয়াই ওয়ান হবে এটা, কারণ প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনকে রেখে প্রথম ফাংশন ডিফারেন্সিয়েশন করছে, সেহেতু ওয়াই ওয়ান ইকুয়াল এ স্কোয়ার, এই নিচেরটা ক্যান্সেল হয়ে যায় কারণ উপরে এটা দ্বারা গুণ করছি, তাহলে এখানে থাকে এ স্কোয়ার ইন্টু এটা ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, e a টু দি পাওয়ার সরি e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x এর সমান সমান y, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার y, তো এখান থেকে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলে এটা ইকুয়াল পরের লাইন এখানে মাইনাস হয়ে যায় মাইনাস সমান সমান দিন, এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। তো এরপর যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখবো, পরের প্রবলেমটা হচ্ছে এটা y ইকুয়াল e টু দি পাওয়ার tan ইনভার্স x, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় এটা ইকুয়াল 0 হয়, তো এই জিরো টাইপ এর চলে আসছে, তো এটা কিভাবে সলভ করা আমরা দেখি, তাহলে প্রথমে আমাদের এখানে দেখতে হচ্ছে কয়বার ডিফারেন্সিয়েশন করা দুইবার, তাহলে আমরা এটাকে যদি একবার করি তাহলে হয় y1 ইকুয়াল e টু দি পাওয়ার x এর কোলে e টু দি পাওয়ার x ই হয় e টু দি পাওয়ার tan x e টু দি পাওয়ার tan ইনভার্স x, tan ইনভার্স x যেহেতু x না এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই 1 প্লাস x স্কোয়ার,
এবার এই নিচেরটা আমরা আর গুণ করে দেবো, তাহলে এখানে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। আমরা পরের লাইনে পাবো এখানে ইউভি, তাহলে ইউভি সূত্র দ্বারা ফেলি, প্রথমে ইউ কে রাখলাম, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার কে রাখলাম, এবং ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ওয়াই টু, প্লাস ভি কে রাখলাম অর্থাৎ ওয়াই ওয়ান কে রাখলাম, একে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান কে করলে জিরো হয় আর টু এক্স স্কোয়ার কে করলে হয় টু এক্স ইকুয়াল। আমরা ডান পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে কি হয়, ই টু দুবার এক্স করলে ই টু দুবার এক্স হয়, ট্যান ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্স এক্স যেহেতু এক্স নয় ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এটা হয়ে গেল, এখন আমাদের নিচে যেটা হয়েছে ওইটা দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। তো তো এটা দ্বারা গুণ করা লাগবে না, সম্ভবত কি লাগবে না লাগবে না, কারণ এইটা সময় সময় আমরা ওয়াই ওয়ান লিখতে পারি যে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা সময় সময় ওয়াই ওয়ান লিখতে পারি। সো এটাকে আমরা গুণ না করলে হবে আর গুণ, তাহলে এখান থেকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান, আর এটা সমান সমান লিখতে পারি ওয়াই ওয়ান, ওই এই পাশে ওয়াই ওয়ান যদি প্লাস থেকে বেশি আসবে মাইনাস হয়ে যাবে ইকুয়াল জিরো। তার পরের লাইনে আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল সরি প্লাস, এখান থেকে ওয়াই ওয়ানটা কমন দেন, কমন দিলে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয়। তো আমরা এটা কিন্তু প্রমাণ করতে পারলাম, তো এইভাবে প্রমাণ করবো। তো পরের যে প্রবলেমটা আছে সেটা দেখি, পরের প্রবলেমটা হচ্ছে এটা যে ওয়াই ইকুয়াল সাইন ইন্টু কোন হিসাবে আছে হলো এম সাইন ইনভার্স এক্স বলে প্রমাণ করা হচ্ছে এটা। তো এটা ইকুয়াল জিরো, এখানে জিরোটা এখানে হবে এই স্লাইডটাতে যে এত ভুল। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে সর্বোচ্চ দুইবার, তাহলে আমাদের প্রথমবার করে তাহলে কি পাই ওয়াই ওয়ান সমান সমান, এখানে আমরা এই পুরোটাকে এক্স ধরি, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কস এক্স, কস এক্স অর্থাৎ এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা তারপরে এম সাইন ইনভার্স এক্স এটা কিন্তু এক্স না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো এম, যেহেতু কনস্ট্যান্ট এমটা বাইরে চলে আসবে, এবং সাইন ইনভার্স এক্স এর করলে পাবো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। এখন এই নিচের যেটা আছে ওইটার দ্বারা আমরা গুণ করে দেবো, আর গুণ করে দেবো তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল, এখানে এই এমটা আগে লিখতাম, এবং কস এম ইন্টু সাইন ইনভার্স এক্স, এটা হলো। আচ্ছা তারপরে আমাদের এখানে ইউ ভি আছে, এটা ইউ এবং এটা ভি, তাহলে ইউ ভির সূত্র যদি আমরা ফেলাই তাহলে হবে যে ইউ কে রাখলাম এবং ভি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ওয়াই টু প্লাস, আমরা হচ্ছে ভি ভি কে রাখলাম, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো ওয়ান বাই টু রুট এক্স, অর্থাৎ টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যেহেতু এক্স না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস টু এক্স ইকুয়াল। এবার ডান পক্ষে আমাদের দেখতে হবে যে এম কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে কজ এক্স, কজ এক্স কে করলে ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন এক্স, সরি এম মাইনাস এ মাইনাস টু, এখানে লিখলাম সাইন পুরোটা বসে যাবে কোনটা এম সাইন ইনভার্স এক্স, এটা এম সাইন ইনভার্স এক্স, এটা এক্স না, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এম বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার এই নিচে যেটা আছে ওইটা দ্বারা আমরা উপর নিচে মানে উপরে গুণ করব উভয় পক্ষে, তাহলে এখানে একটু টুকে গেল
একককে যদি আমরা গুণ করি তাহলে এই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে রুটটা উঠে যায়, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এখানে মাইনাস, আর এই রুটটা তো কেটে যাচ্ছে যেহেতু উপর নিচে গুণ হচ্ছে, সেহেতু কেটে গেলে এখানে মাইনাস এক্স ওয়াই আছে, মাইনাস এক্স ওয়াই ওয়ান থাকে সমান সমান এই নিচেরটা কেটে যাচ্ছে, এখানে মাইনাসটা থাকে, এম স্কোয়ার থাকে, এবং সাইন ইনটু এম সাইন ইনভার্স এক্স, এটা সমান সমান কি পাই ওয়াই, এটা এটা হয়। পরের লাইনে এই মাইনাসটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়, এটা উঠে যায়, এটা সমান সমান জিরো হয়ে যায়। তো এটা আমাদের অ্যান্সার। তো এই ছিল, যদি এরকম কোনো প্রবলেম থাকে তো আমি অবশ্যই এই সমস্যা সমাধান করব। তো আমরা দেখলাম যে সাইন ইনভার্স যাই কিছু থাকুক না কেন, সরি ইনভার্স ফাংশন যাই কিছু থাকুক না কেন, সেটাকে আমরা কিন্তু একইভাবে সমাধান করছি, এই পাশে যেটা হচ্ছে সেটা দ্বারা আর গুণ করে দিচ্ছি। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এটা সম্ভবত আমাদের লাস্ট প্রবলেম, হ্যাঁ এটা আমাদের লাস্ট প্রবলেম। তো এটা দেখে কিভাবে সমাধান করা যায়, তো এটা সমান সমান ফোর এখানে হবে, তো এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তো এখানে আমাদের এই ওয়াই ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, তো আমি এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আচ্ছা সমস্যা নাই এটা লিখি, এটা না লিখে আমি ওয়াই টু লিখতে যাচ্ছিলাম, আর ডি ওয়াই বাই ডি এক্স না লিখে আমি ওয়াই লিখতে যাচ্ছি, আচ্ছা সেটা লিখি ওয়াই টু এবং ওয়াই লিখে আমি এটা ইয়ে করি, নয়তো এটা অনেক বড় হবে মনে হয় সম্ভবত। তাহলে ওয়াই ওয়ান সমান সমান কি হতে পারে, এটা হচ্ছে টু আর এক্স, তাহলে টু আর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই, ওয়ান বাই টু রুট এক্স ফোর প্লাস থ্রি সাইন এক্স, এটা পেলাম। এবার ফোর প্লাস থ্রি সাইন এক্স, এটা যেহেতু এক্স না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, ফোর কে করলে জিরো পাবো, এবং থ্রি সাইন এক্স কে করলে থ্রি কনস্ট্যান্ট, আর সাইন এক্স করলে কস এক্স পাবো, কস এক্স, এটা পেলাম। এখন এই টু আর নিচে যেটা আছে ওইটা আমি এই বাম পক্ষে গুণ করে দেবো, এই টু ওয়াই ওয়ান দুটো পর ফোর প্লাস থ্রি সাইন এক্স ইকুয়াল থ্রি কোয়াড এক্স, এটা হলো টু কনস্ট্যান্ট, টু কে রেখে দিলাম, ওয়াই ওয়ান কে রেখে পরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হয়, এটা হয় হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স, অর্থাৎ এটা ফোর প্লাস থ্রি সাইন এক্স, সাইন এক্স, এবং ফোর প্লাস থ্রি সাইন এক্স যেহেতু এক্স না ওটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় থ্রি কোয়াড এক্স, থ্রি কোয়াড এক্স, কোয়াড এক্স প্লাস, ওটা এটাকে রেখে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ফোর প্লাস থ্রি সাইন এক্স এবং ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই ওয়াই টু। তো আমাদের একটা কাজ শেষ, এবার ডান পক্ষে যদি আমরা কাজ করি তাহলে হবে মাইনাস থ্রি সাইন এক্স, কস এক্স করলে মাইনাস সাইন এক্স, সেই মাইনাস সাইন এক্স, এটা পেলাম। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে পারবো, এখন আমাদের প্রমাণের দিকে তাই দেখতে হবে যে কি আছে, ডি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বলতে হচ্ছে ওয়াই টু, এবং এখান থেকে ওয়াই নিয়ে আসতে হবে, তো এই তো ওয়াই এসে গেছে এবং এই টু গুণ আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে টু, তারপরে এটা মানে কত, এটা মানে হচ্ছে ওয়াই, তাহলে টু ওয়াই, আর এই ওয়াই টু মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস, এখানে আমরা যদি দেখি যে এইটা যদি আমরা গুণ হয়ে যায় এর সাথে এইটুকুর সাথে, তাহলে এই টু টু কেটে যাচ্ছে, তাই টু টু কেটে গেলে থাকে উপরে থ্রি
थ्री कॉस एक्स बाय ये कने रूट ऑफ फोर प्लस थ्री साइन एक्स এখানে আমরা জিনিস দেখি যে y1 ফাংশন কি 3 cos x / 2 into root over 4 plus 3 sin x তো এই জিনিসটা সমান সমান এই জিনিসটা সমান সমান কিন্তু y1 তাহলে এটা আমরা লিখলাম না এখানে এই 2 টা এখানে এসে যায় এই y1 টা এখানে আসে আর এইটা সমান সমান আমরা পাচ্ছি এই y1 তাহলে into y1 equal and এখান থেকে আমাদের y স্কয়ারটা নিয়ে আসতে হবে তো এখন আমরা যেহেতু y স্কয়ারটা নিয়ে আসতে হবে এবং এখানে যেহেতু এই পাশে হচ্ছে এটা প্লাস আছে তাহলে এই পাশে আসলে সেটা মাইনাস হয়ে গেছে তাহলে এই পাশে মাইনাস রাখলাম আর এইটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে এটার হোল স্কয়ার দিলে স্কয়ার হয়ে যাচ্ছে y স্কয়ার অর্থাৎ 4 প্লাস 3 sin x এটার হোল স্কয়ার যদি আমি করি এইটা সমান সমান কিন্তু আমরা y স্কয়ার লিখতে পারি তাই না y স্কয়ার লিখতে পারি তাহলে এসে এই স্কয়ার রুট কেটে যায় তাহলে আমাদের থাকে মাইনাস 4 প্লাস প্লাস মাইনাস মাইনাস 3 sin x তো এই মাইনাস 3 sin x এখানে কিন্তু ছিল কিন্তু এই মাইনাস 4 টা এখানে ছিল না তাহলে এখানে প্লাস 4 করে দিলাম তো তারপর লাইনে আমরা কি করতে পারি এখানে যেটুকু ছিল বাম পক্ষ সব সেম থাকবে এখানে y1 তার স্কয়ার হবে তাহলে 2 y1 স্কয়ার অর্থাৎ dy / dx এটুকু মিলে যাবে আর এটা মানে হচ্ছে এই মাইনাস টা বেশি প্লাস হয়ে যাবে এবং এটা মানে হচ্ছে y তাহলে y স্কয়ার হলো ইকুয়াল 4 তো এই ছিল আমাদের এটা সমাধান তো সবগুলো প্রবলেমে কিন্তু আমি প্রথম যে রুলসটা বলছিলাম সেই রুলস দিয়ে সমাধান করেছি এবং এই রুলসটা অনেক মজার তো সেই জন্য আমি এই টুলসটা ব্যবহার করি বা এই টুলসের মাধ্যমে সমাধান করি আপনারা চাইলে এখানে বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষটা প্রমাণ করতে পারেন আপনার মর্জি আপনার ইচ্ছা তো এই ছিল আমাদের 3 এপের উপর সরি 9 এপের উপর একটা ছোট্ট স্লাইড সবাই ভালো থাকবেন এবং নেক্সট স্লাইডটিতে আমি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব